নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি দূর আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান, তাহলে অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট আমাকে কল করেও আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আপনারা হয়তো জানেন যে নক্ষত্রের সিরিজ নিয়ে আলোচনা চলছে এবং নক্ষত্রের কারকতা নিয়ে আমি খুব অল্প পরিমাণে হলেও কিছুটা হলেও আপনাদেরকে জানাবার বা বোঝাবার চেষ্টা করছি যে নক্ষত্রের কারকতাগুলি কীরকম। আজকে যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রোহিণী নক্ষত্রকে নিয়ে, এবং রোহিণী অবশ্যই হয়তো আপনারা জানেন যে রোহিণী হচ্ছে চন্দ্রের একটি নক্ষত্র। রোহিণী নক্ষত্র বৃষরাশির মধ্যে 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্র বিস্তৃত। এবং রোহিণী নক্ষত্র আমরা রোহিণী নক্ষত্রের অর্থ, রোহিণী শব্দের অর্থ হচ্ছে রোহণ করা, অর্থাৎ রোহণ কথার অর্থ হচ্ছে উত্থান বা ওঠা। তো রোহিণী নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, অর্থাৎ বৃষরাশির মধ্যে যদি চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকে, তাহলে এই রোহিণী নক্ষত্রে থাকার দরুন সেই জাতকের চরিত্র বা ব্যক্তিত্বের ভেতরে এই নক্ষত্রের কারকথাগুলি বিশেষভাবে প্রকাশ পাবে। এবং আজকে আমরা জানবো যে সেই এই নক্ষত্রের কারকতাগুলির ফলে সেই জাতকের ব্যক্তিত্ব বা চারিত্রের কী কী গুণগুলি প্রকাশ পাবে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। প্রথমে হচ্ছে যে রোহিণী নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয়, তাহলে প্রথমেই যে কথাটি বলতে হবে, এরা কিন্তু প্রচণ্ড শান্তশিষ্ট স্বভাবের হয়, প্রচণ্ড নিজের পরিবারের রীতিরেওয়াজকে বজায় রাখার একটা চেষ্টা করে কিন্তু এই নক্ষত্রের জাতকরা। এই নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড আর্টিস্টিক হয়, প্রচণ্ড আর্ট এদের ভেতরে থাকে, বিশেষ করে সঙ্গীত কলা বা বিভিন্ন ছবি আঁকা বা বিভিন্ন রকমের মিউজিকের প্রতি কিন্তু এই নক্ষত্রের জাতকদের বিশেষভাবে কিন্তু এদের একটা বিশেষভাবে কিন্তু এরা এই সমস্ত বিষয়ের ভেতরে একটা যুক্ত থাকতে পারে। রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু আমরা সাধারণভাবে যদি আপনারা খেয়াল করেন, রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু খুবই শান্তশিষ্ট স্বভাবের হয়, এরা কিন্তু খুব একটা ঝুটঝামেলায় নিজেকে জড়ায় না। রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু খুব সুন্দর এদের দেখতেও হয়, এদের চোখগুলো কিন্তু খুব বড় বড় হয় এবং খুব সুন্দর এদের মিষ্টি একটা হাসি, এবং তার সঙ্গে সঙ্গে এদের চোখগুলো এত সুন্দর হয়, মানে প্রথমে যদি আপনারা দেখেন যে প্রথমেই দেখবেন যে চোখের দিকে একটা ঔজ্জ্বল্য কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায় রোহিণী নক্ষত্রের ভেতরে। রোহিণী নক্ষত্রের ভেতরে কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে কথা বলা এবং নিজের বক্তব্যকে খুব ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে দেওয়ার একটা ট্যালেন্ট কিন্তু এই নক্ষত্রের ভেতরে বিশেষভাবে প্রকাশ পাবে। এই নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু যে কোনো পরিবেশের সঙ্গে একটা অ্যাডজাস্ট করা, যে কোনো পরিবেশের সঙ্গে মিলেমিশে যাওয়া কিন্তু রোহিণী নক্ষত্রের জাতকদের ভেতরে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক একটা মেন্টালিটির হয় এবং প্রচণ্ড ওই রোম্যান্টিক বলা যেতে পারে, এবং এরা কিন্তু প্রচণ্ড হাসি খুশি পরিবার এরা কিন্তু খুব বেশি পছন্দ করে। এরা যে সমস্ত বন্ধুবান্ধবদের ভেতরে এরা ভালোবাসা পায়, যে সমস্ত বন্ধুবান্ধবরা প্রচণ্ড পরিমাণে এন্টারটেনমেন্টের দিকে একটা থাকে, অবশ্যই যে সমস্ত বন্ধুবান্ধবদের ভেতরে বাদ বিতর্ক ঝগড়া অশান্তি নেই, এই ধরনের বন্ধুবান্ধব এই ধরনের জায়গাগুলি কিন্তু রোহিণী নক্ষত্রের জাতকরা বিশেষভাবে পছন্দ করে। এরা কিন্তু কোনোভাবেই নিজের নিজেরা যেমন বাদ বিতর্কে জড়াতে চায় না, এবং বাদ বিতর্ক জড়ানো জায়গাগুলো কিন্তু এরা নিজেরাও অপছন্দ করে। রোহিণী নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে যেটাকে আমরা বলবো যে এই নক্ষত্রের জাতকদের ভেতরে কিন্তু একটুখানি ঢিলেমি ব্যাপারটা বিশেষভাবে দেখতে পাওয়া যায় এবং একগুঁয়েমি ব্যাপারটাও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা সাধারণভাবে বৃষরাশি চরিত্র সম্পর্কে আমরা যখন প্রথমে আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বৃষরাশি একটি এমন ধরনের রাশি, বৃষরাশিকে কিন্তু একটুখানি পেছন থেকে ঠেলা দিতে হবে, নইলে কিন্তু বৃষরাশির জাতকরা চট করে এগোতে চায় না। প্রচণ্ডই একটা অলসতা, প্রচণ্ডই একটা একগুঁয়েমি প্রকৃতির, হ্যাঁ, এরকম কিন্তু বৃষরাশির জাতকদের ভেতরে একটা চারিত্রিক গুণ থাকে। সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মতো একটি নক্ষত্র কিন্তু বিশেষভাবে এদের ভেতরে ঢিলেমি একগুঁয়েমি ব্যাপারটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, যেটা কৃত্তিকার ভেতরে কিন্তু অতটা পরিমাণে নেই। রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, নিজের সাজ পোশাকের দিকে কিন্তু বেশ একটা এরা ওয়াকিবল থাকে। এবং রোহিণী নক্ষত্রের জাতকরা কিন্তু যদি কোনো জাতকের রোহিণী নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু সেই জাতকের বিশেষভাবে একটা সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখার ব্যাপারটা কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যেতে পারে।
যদি কোনো কারণে এই নক্ষত্রটি পীড়িত হয়ে যায়, যদি কোনো কারণে এই নক্ষত্রের অধিপতি অর্থাৎ চন্দ্র যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায়, আপনারা হয়তো জানেন যে রোহিণী নক্ষত্রে জন্ম যদি হয় তাহলে বিষরাশিতে এমনি চন্দ্র উচ্চস্থ হয়, এবং বিষরাশির গুণাগুণ নিয়ে আমরা যখন প্রথমে আলোচনা করেছিলাম তখন এই চন্দ্রের উচ্চস্থ হওয়ার কারণে কিন্তু বিষরাশির ভেতরে প্রচণ্ড পরিমাণে মায়া মমতা প্রেম ভালোবাসা ব্যাপারটা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে বিষরাশি কিন্তু একটুখানি একগুঁয়ে প্রকৃতির হওয়ার কারণে কিন্তু এদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, এরা কিন্তু নিজে থেকে কাজ করতে একটু ঢিলেমি করে, এটা কিন্তু বিষরাশির একটি চারিত্রিক বৈশিষ্ট্য। সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রে যদি কোনো জাতকের জন্ম হয় তাহলে সেই জাতকের ভেতরে আমি যে গুণাগুণগুলি বললাম সেই গুণাগুণগুলি কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে রাশিটি যদি এবং নক্ষত্রটি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় বা চন্দ্র যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু এই নক্ষত্রের জাতকরা প্রচণ্ড পরিমাণে ডিসব্যালেন্স হয়ে পড়ে, এবং এদের একটা আপনি দেখবেন যে যদি এই রোহিণী নক্ষত্রের জাতকরা যদি প্রচণ্ড পরিমাণে রোহিণী নক্ষত্রটি পীড়িত হয়ে যায় বা চন্দ্র যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে একটু পাগলাটে স্বভাব টাইপের হয়ে যায় এদের, এবং একটু পাগলামি ব্যাপারটা কিন্তু এই নক্ষত্রের জাতকদের ভেতরে বিশেষভাবে দেখতে পেতে পারেন আপনারা। তবে এই নক্ষত্রের ভেতরে যদি শুভ গ্রহের প্রভাব থাকে এবং এই নক্ষত্রের এই রাশিটির অধিপতি যদি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু অবশ্যই খুব সুন্দর, খুব রোম্যান্টিক এবং খুবই মিষ্টি একটি নক্ষত্রের জাতক হয় এই রোহিণী নক্ষত্রের জাতকরা। এরা কিন্তু সবার কাছে প্রচণ্ড ভালোবাসা পায় এবং বন্ধুবান্ধব হোক বা আত্মীয় পরিজন হোক সবার একটা কিন্তু মন জয় করতে পারে। এরা কিন্তু আমি প্রথমে যেটা বললাম যে এরা কিন্তু পরিবারের রীতি রেওয়াজকে একটা মেনে চলা, একটা বজায় রাখা, এরা কিন্তু এই ব্যাপারটা খুব বেশি এই রোহিণী নক্ষত্রের জাতকদের ভেতরে দেখতে পাওয়া যায়। এবং এদের ভেতরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক চেতনা ব্যাপারটা কিন্তু খুব বেশি পরিমাণে এই রোহিণী নক্ষত্রের জাতকদের ভেতরে, এই বৃষরাশির মধ্যে রোহিণী নক্ষত্র কিন্তু সবথেকে বেশি আধ্যাত্মিক চেতনার একটা মানসিকতায় পরিপূর্ণ হয়। খুব সামান্যভাবে আজকের অনুষ্ঠান এবং নক্ষত্রের সিরিজ নিয়ে আলোচনা চলছে, খুব সামান্য সামান্য করে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি বা কিছুটা বোঝাবার চেষ্টা করছি, পরবর্তীকালে আরও বৃহৎভাবে এই বিষয়গুলিকে জানতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে গ্রহ যখন বিভিন্ন গ্রহ যখন এই সমস্ত নক্ষত্রে থাকবে তখন কী ধরনের ফল দেয় সাধারণভাবে, সেই সমস্ত গ্রহের ফলগুলো আমরা কী পাবো সেগুলো নিয়ে আমরা অবশ্যই পরে জানবো। তবে এই নক্ষত্রের কারো কথাগুলি অবশ্যই আপনারা নোট করে রাখবেন, নইলে কিন্তু পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন আরও বড় ধরনের আলোচনাতে যাব তখন কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তো আজ খুব সামান্যভাবে অনুষ্ঠান, অবশ্যই নক্ষত্রের অনুষ্ঠানগুলি আপনারা দেখতে থাকুন, এছাড়াও অ্যাস্ট্রো টিপসে অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।